As many of you know, my life has not always been entirely a bed of roses. আমার জীবন কখনোই ফুলের মতো সুন্দর ছিল না। প্রি ওয়েডিং প্রোগ্রামে মুকেশ আম্বানি পুত্রের এমন বক্তব্য শুনে সমালোচনা নেহায়েত কম হয়নি। আনন্দ আম্বানিকে হতে হয়েছে হাসির পাত্র। সোশ্যাল মিডিয়ায় তার এমন কথার ফুটেজ ভাইরাল করে অনেকেই লিখেছেন কটু কথা, কেউ লিখেছেন জীবনে এমন কষ্ট আমিও করতে চাই, তো আবার কেউ লিখেছেন শুধুমাত্র এই কষ্টের অভাবে আজ হাজার কোটি টাকা খরচ করে এমন মোটা শরীর নিয়ে সুন্দরী বউ পাচ্ছি না। তবে একবারও কি ভেবে দেখেছেন কেন হাজার হাজার কোটি টাকার মালিক আম্বানি পুত্র এমন কথা বললেন, আর সেই কথা শুনে কেনই বা অশ্রুসিক্ত হয়ে পড়েন মুকেশ ও নীতা আম্বানি? যেখানে সবাই মুখে মুখে বলে তোমাকে আকাশের চাঁদ এনে দেব, সেখানে সত্যি সত্যি চাঁদে জমি কিনে দেবার মতো অর্থ থাকার পরেও কেন আম্বানি পুত্রের জীবনে এত দুঃখ? যাদের টাকার কোনো অভাব নেই, চাওয়া মাত্র তার সন্তানের জন্য সব হাজির করতে পারেন, তারা কেন তার সন্তানের দুঃখ কমাতে অপরাগ? নিশ্চয়ই সেই কথা জানতে কেউ আগ্রহী নয়, কারণ সবাই তো তাদের বিলাসবহুল জীবনের নানা বিষয় নিয়ে চর্চায় ব্যস্ত। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয় এই রাজপুত্রের জীবনের নানা সংকটের গল্পই বলবো আজ। ছোটবেলা থেকে স্থূলকায় শরীরের জন্য নানা কটূক্তির শিকার হতে হয় আনন্দকে। তবে প্রথমে এসব নিয়ে হীনমন্যতায় ভুগলেও পরে নিজেকে বুঝিয়েছেন জীবনে তাকে তার দুর্বলতা নিয়েই এগিয়ে যেতে হবে, তাই নিজেকে এভাবেই মেনে নিয়েছেন আনন্দ। আর এসব নিয়ে প্রথমে কেউ কথা না বললেও 2017 সালে টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তার মা নীতা আম্বানি ছেলের স্বাস্থ্য প্রসঙ্গে খোলামেলা কথা বলেন। জানান, আনন্দ আম্বানি একজন ক্রনিক হাঁপানির রোগী, আর এই কারণে তার চিকিৎসায় প্রচুর স্টেরয়েডের ব্যবহার রয়েছে, আর এর পার্শ্ব প্রতিক্রিয়ায় তিনি এত স্থূলকায়। শুধু তাই নয়, ছোটবেলা থেকেই এই রোগ নিয়ে নানা নিয়মনীতির মধ্যে আবদ্ধ ছিল তার জীবন। অন্য সব মানুষের মতো স্বাভাবিক জীবন তার কাছে ছিল যেন স্বপ্নের মতো, সবকিছু থেকেও যেন কিছুই ছিল না তার। অসুস্থতার কারণে আগে আনন্দের ওজন ছিল 208 কেজি, তবে 2016 সালে আনন্দের ট্রান্সফরমেশন অনেকেই অনুপ্রাণিত করেছে। রিপোর্ট অনুসারে আনন্দ 18 মাসেরও কম সময়ে 108 কেজি ওজন কমিয়েছিলেন। তবে সেই লাইফস্টাইল মেনটেন করা বেশ কঠিন ও চ্যালেঞ্জিং, তাই আবারও মুটিয়ে গেছেন আনন্দ। কিন্তু তার এই মুটিয়ে যাওয়া মোটেও প্রভাব ফেলেনি তার প্রেমের জীবনে। এবার অবশ্যই আপনারা ভাবছেন তা হবে কেন, এত টাকার মালিকের ছেলের এই মুটিয়ে যাওয়া বা জন্মগত রোগ কোনো কিছুই বাধা হবে না, কারণ দিনশেষে মেয়েরা টাকার কাছে হার মানবেই। তবে চিরায়িত এই ধারণাও যে ভুল, কারণ রাধিকা আনন্তের প্রেমে টাকার জন্য পড়েনি। আর এর কারণ হিসেবে বলতেই পারি রাধিকার পরিবারও কম ধনী নয়, জনপ্রিয় হেলথ কেয়ার ব্র্যান্ডের CEO বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা। 2 পরিবারই পারিবারিক পরিচিত হওয়ায় রাধিকা ও আনন্দ ছোট থেকেই একে অপরকে চিনতেন। শৈশবে তারা অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছেন, বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব আরো গাঢ় হয়েছে, যা একসময় রূপ নিয়েছে প্রেমের সম্পর্কে। রাধিকা ও তার পরিবার আগে থেকেই জানতেন আনন্দের অসুস্থতার কথাও, তাই টাকার জন্য এমন ছেলেকে বিয়ে, এমন কটূক্তি করা নিশ্চয়ই মানানসই হবে না তাদের জন্য। যখন আনন্দ আম্বানি বিশেষ কিছু শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন, তখন তার হাত দুটি শক্ত করে ধরেছিলেন রাধিকা। এক প্রকৃত বন্ধুর মতোই, যারা শৈশবের বন্ধুত্বকে এক রূপকথার মতো মনে করেন, তাদের চোখে রাধিকা ও আনন্দের সম্পর্ক যে মিষ্টি ও মূল্যবান হবে তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।